अधिकार सस्तान हराम ज्यादा अधिकार तड़ताड़ी भर हराम ज्यादा भर हराम ज्यादा तड़ताड़ी भर तड़ताड़ी भर सस्तान हराम ज्यादा तर उठा तारे चल तारे ऐसो हेलो ऐसो पुत्र नाठी दर आज के अपना ये उतार का दूर पड़ी क्या करे चौपड़ी पोथी दिखे एक ही चले चले কত গো আর বিল বনাই অতি শীঘ্র আমরা চম্পানি পথ দিয়ে গিয়েছি দাঁড়াও না গো কি হয়েছে গো আজ আমি কি সন্মুখে দেখতে পাই কি দেখতে পাবো সিঁদুরের জঙ্গল কাপড়ের কান্ডাল সারি সারি কদমের গাছ দেখে দেখে দধির পাশুরা এই সব কেন গো কেন হয়েছে জানো কি কেন যে সময় তোমার পিতার বাড়িতে যাই আমার বিয়ে লাগাতে যাই আমার পিতা মহাশয় যে সময় তোমার মা জননী না এইগুলো পড়নে গেছিল তাই দেখো না উজাড় হইতে চম্পানগর পর্যন্ত কাপড়ের কান্ডাল সিঁদুরের জঙ্গল সারি সারি কদলি গাছ ডেকে ডেকে তদির পাশরা সাজানো রয়েছে এইগুলো কি দূরে সরিয়ে দিতে হবে আচ্ছা কিভাবে সরাই যাবে যদি আমার পা পড়ে তাহলে আমার কি অনেক পাপ হবে গো আচ্ছা কিভাবে সরাই যো কাপড়ের কান্ডাল বলি কাপড়ের কান্ডাল গেল দিয়ে ধুচা ইয়া
এই কাপড়ের কান্ডাল শিবিরের জঙ্গল সারি সারি কতলি গাছ ডেকে ডেকে দু তিন পাঁচ এইগুলো সরিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ আমাদের চম্পারি নগর সত্যি চলো এবার আমরা চম্পারি নগরে পৌঁছে দিই চলো কি চলো চলো এসো আশীর্বাদ করি এবার বাসন গ্রহণ করো স্বামী গো আজ বরণ ডালা সাজিয়ে বরণ করে এমন আমার ছেলে লখাইকে এমন পুত্রবধূকে নিয়ে যাব নিজ ঘরে সনকা তুই কি বলে গেছিস সনকা যেদিন আমি এই যে আমার পুত্র নক্ষেন্দ্রকে বিবাহ লাগিয়ে এসেছি সেদিন তুই তো বলেছিস ও গোস্বামী যদি আমার পুত্র রক্ষার জন্য সাতালি পর্বতে নিছিদ্র লোহাবাসের ঘর নির্মাণ করবি তবে বিয়ে দেব তাই সেনকা বাড়িতে না নিয়ে গে নিয়ে চল সে লোহাবাসের ঘর সত্যি বলেছি আমি তো বলেছিলাম কিন্তু আর আমি তাদেরকে বাড়িতে নিয়ে যাব না হ্যাঁ সেনকা হ্যাঁ নিয়ে চলে যাব লোহাবাসরই ঘরে তাই না তাই হবে সেনকা বাবা লাখাই মা চল যেন আর তো তীর্থে এই বাড়িতে রাখতে পারবো না রে সত্যি বলো আজ রাত্রি থাকতে হবে লুহু বা সরি ঘরে আজ আমিও যেতে চাই গো জানি ওগবি আমরা কোথায় চলি যে জানবি এই উজালি নগরকে পরিত্যাগ করে এই চপারি নগর পরিত্যাগ করে আমরা চলেছি সরতালি ভিতরে ও তাই তুমি আমার সঙ্গে যাবে তো আমি যে বড় ভাই পাই আমি যদি তোমার সঙ্গে থাকি বলে চলো গো সুন্দরী পিয়া বাসর ঘর তুমি চল না চল গো সুন্দরী পিয়া বাসর ঘর তুমি চল না একখানা বিধি থেকে গেল সে বিধি বাসা শাড়ি খেলে
সারা রাত্রি তোমরা কাটিলিও রে মা। তাই হবে গো, এবারে আসি চলো। তাই এই যে আমার পুত্র নক্ষত্রকে এবং পুত্র বধুকে রেখেছে লোহা বাসর ঘরে, তাই এই যে আমার বিশ্বকর্মা দেবতাকে ডেকে সে লোহা বাসর ঘরের কাপাট যেন বন্দি করিয়া দেব। কথাই তো বিশ্বকর্মা দেবতা, এই যে তোমার সেবক আজকে তোমায় এই যে সারা রায়, তাহলে এসো এই যে আমার লোহা বাসর ঘরের এই যে কাপাট যেন বন্ধ করে দাও। রথাস্তু, তাই তো এই যে আমি পত্র পত্রবধকে রেখেছি লোহা বাসর ঘরে, তাই এই যে দেখি ওই কানের সঙ্গে আছে আমার বাদ বিসম্বাদ, তাই রে এই কানে আমার পুত্র লোহা আবাসর ঘরে কিছু করতে পারে, তাই আমি ডাকবো সেই প্রহরীগণকে, যে আছে আমার প্রহরীগণকে আমার কাছে পাঠিয়ে দে। আরে জয় গণেশ জয় গণেশ, কোথায় জয় গণেশ দেবা, কোথায় আর মাই বাপকে ঝাড়ু মারো কানিয়াকে করো সেবা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাই বাপকে ঝাড়ু মারো মাগিকে করো সেবা। আমি কিছু কিছু না শুনতে এবং বুঝতে পারিনি কোন গান গেয়েছিস। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, হ্যাঁ আর মাই বাপকে ঝাড়ু মারো কানিয়া করো সেবা। হ্যাঁ এটা কোন গান রে? হ্যাঁ বলতে হবে বাবু, এই দুনিয়াতে হ্যাঁ বউ বড় না মা বড়? মা বড়। কিরে ভাই তোর হয়নি? তোর হয়েছে? হয়নি তোর বিয়া হয়নি? বলতে ভাইয়া কে কি মাও কি বড়কা কি মাই বড়কা? বাবু কথা শুনেলে তাহলে বল, সবাই বলছে মা বড়? হ্যাঁ সবাই বলে মা বড়, সবাই বলে মা বড়, কিন্তু আমি বলি বউ বড়। এই কি করে হলো বউ বড়? কি করে হলো? হ্যাঁ শুনলে বাংলা গলে। হ্যাঁ বল। আরে মা যখন মরে গেল বললো কাকি জেঠিরা কেন কাঁদিস রে বাবা, আমি কি মা হব? আজ থেকে 20 বছর আগে আমার মা মারা যায় বা। হ্যাঁ তারপর গায়ের কাকি মা এসে বললো কি বলেছে? কেনে কাছিস বেটা? হ্যাঁ মা মরে বলে টেনশন লিস না বেটা, আজ আমি তোর কাকি মা, আজ থেকে তুমি আমাকে মা বলবি। তাহলে ঠিক বলেছে, মা মরলো। হ্যাঁ কাকি এসে বললো কি মা বলিস? তাহলে মা পাওয়া গেছে।